আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সকলেই ভালো আছো। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যে 24 মে তারিখে ঘোষণা হয়ে গেছে। সবচেয়ে খুবই আনন্দের এবং খুশির দিনটি যে ত্রিপুরা রাজ্যের মুখ উজ্জ্বল করেছো, আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথম 10 জন স্ট্যান্ড করেছো, ভালো নম্বর পেয়েছো, অনেক গ্রামের স্কুল থেকেও ত্রিপুরার প্রথম 10 জনে স্ট্যান্ড করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছো, শহর থেকে গ্রামেও যে ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করে তার প্রমাণ দিয়েছো। তো টিবিসি মাই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা আরও এগিয়ে যাও এবং ত্রিপুরার মুখ এইভাবেই উজ্জ্বল করো, তোমাদের ভবিষ্যৎ সুন্দর এবং সুখময় হয়ে উঠুক, তোমাদের পড়াশোনার আরও অগ্রগতি হোক। এবং যারা তোমরা ত্রিপুরা রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে একজন হতে পারোনি, অবশ্যই তোমরা কখনো মন খারাপ করে বসে থাকবে না। তোমরা আজ পারোনি, অবশ্যই কোনো একদিন তাদের মতো তুমিও হতে পারবে। আজ তুমি ব্যর্থ হয়েছো মনে করছো, কিন্তু এই ব্যর্থতাই শেষ নয়, জীবনের শেষ কথা নয়, তোমাদের জীবনে আরও সময় বাকি পড়ে রয়েছে। আমরা এই নবীন যুবক প্রাণ কখনো ভেঙে পড়ার মতো নয়, তোমাদের মধ্যে এমন শক্তি আছে এবং তোমাদের এই দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে এবং একদিন এই ত্রিপুরার মুখ আরও উজ্জ্বল করবে তোমরা। তুমি যতটুক নাম্বার পেয়েছো অনেক বেশি পেয়েছো, অনেক ভালো পেয়েছো, এই নাম্বারই তোমাদের জীবনে একদিন সফলতা এনে দিতে পারে। স্ট্যান্ড করেছে বলে তাদের জীবনে সফলতা আসবে, তোমাদের জীবনে সফলতা আসবে না, অবশ্যই না। তোমাদের মধ্যে এমন কৃতি রয়েছে, তোমরাও একদিন সফলতার দোরগোড়ায় পৌঁছতে পারো, এমন দৃঢ় বিশ্বাস থেকে তোমরা এগিয়ে যাবে। আর যারা তোমরা ভাবছো আমি ফেল করেছি বা আমি কম নম্বর পেয়েছি কিংবা আমার ব্যাগ এসেছে, একদম টেনশন করবে না, তোমাদের এমন শক্তি আছে, তোমরাও এগিয়ে যেতে পারবে। তো তোমাদের সুযোগ রয়েছে তোমাদের বছর বছর পরীক্ষার মাধ্যমে আর 2 মাসের মধ্যেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার। তোমরা আবার নতুন করে পড়ো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করবে। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেই মার্কশিটগুলি 1 সপ্তাহ পরে দেওয়া হবে। পরবর্তী সময়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের মার্কশিট দেওয়া হবে। আনুমানিক 1 সপ্তাহ পরে দেওয়া হতে পারে। তারপর মার্কশিট দেখবে, দেখে যদি রিভিউ করতে চাও তাহলে রিভিউর ফর্ম অনলাইনে দেওয়া হবে এবং সেটা ফিল আপ করে তোমরা জমা দেবে। রিভিউর জন্য কবে সেটাও বলে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে। তো তোমরা একদম টেনশন করবে না। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের শুভকামনা করি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা আরও এগিয়ে যাও এবং ত্রিপুরার মুখ উজ্জ্বল করো। অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় ভারত।